পাখির বাসাটাকে ছোট ছোট জিনিস দিয়ে সাজাই তো অনেক বেশি ভালো লাগে, কিন্তু যখন সাজানোর পরে এই জিনিসগুলোর উপরে একটু ধুলাবালি ময়লা পড়তে থাকে তখন আর একদমই ভালো লাগে না। তো আজকে আমি আমার পাখির বাসাটাকে ক্লিন করব, মানে শৌখিনতাকে ক্লিন করতে যাব। আর সাথে আরআরজেড আজকে নাকি ফ্রিতে খাওয়া দাওয়া করাবে, এটাকে আমি কোনোভাবে মিস করতে পারি বলো? সো তোমাদেরকে নিয়ে সাথে আজকে সারাদিন কী কী করছি সব কিছুই দেখাবো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি। চুলে তেল দিয়ে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য। সবার আগে সরি, আমি জানি তোমরা আমার সাথে একটুখানি রাগ করে আছো, যেহেতু আমি এখন একদমই রেগুলার ভিডিও দিচ্ছি না। সো ইনশাল্লাহ খুব চেষ্টা করবো এখন থেকে রেগুলার ভিডিও আগের মতো দেওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখে থাকছো তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখে থাকছো তারা হচ্ছে আমার ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমার সুন্দর সুন্দর পিকচার্স দেখতে চাও তারা অবশ্যই আমার ইনস্টাগ্রাম তানিশা ইয়াসমিনে ফলো করতে পারো, সাথে আমার টিকটকও তানিশা ইয়াসমিনে তোমরা ফলো করতে পারো। সো জায়গা চলো এখন আমরা কাজগুলো শুরু করে দিই। তো সকালবেলা উঠে আমি গোসল টোসল সেরে একদম খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো এইদিকে ভাবতেছি এটা গুছাবো সেটা গুছাবো, কিন্তু গুছাইতে নিলেই হয় কি মনে হয় কি এটাকে পরিষ্কার করতে হবে সেটাকে পরিষ্কার করতে হবে। তো আগে সবার আগে আমার জামাইটার থোপমাটা একটু পরিষ্কার করে নিই, মানে এই লোকটা শীত হোক গরম হোক যা মন চায় তাই হোক মুখে কোনো কিছুই দেয় না। তো ফার্স্ট একটুখানি সিরাম দিলাম, সিরাম দেওয়াতে সে লাফায় টাফা একদম একাকার হয়ে গিয়েছে। তারপর বললাম আসো একটু সানস্ক্রিন দিয়ে নিই, আর ও মুখে কোনো কিছুই দিতে চায় না তাই জাস্ট হালকা করে একটু লোশন দিয়ে দিলাম। মানে এখন দেখো চেহারাটা একটু ভালো মানুষের মতো লাগতেছে না, তারপরও তার হাজারটা ঢং, এই জন্য দিচ্ছে একটা পিঠের উপরে কিল। তোমরা অনেকেই বলো ভাইয়াকে চুল কাটতে বলবেন দাড়ি কাটতে বলবেন, আসলে আমি তো বলি এখন ও যদি কাটতে না চায় আমি কি করবো বলো? আর আমার কাছে মনে হয় কি কারু ভালো লাগা খারাপ লাগার উপর আসলে আমার জোর জবরদস্তি করতে একদমই পছন্দ না। সো জায়গা বাদ দাও, ওকে আমি কিছু সবজি দিয়ে যাইতে বলছিলাম। তো সে বের হয়ে যাওয়ার পরে আবার আমাকে সবজি আর টুকটাক জিনিসপত্র দরকার ছিল সেগুলো দিয়ে গেল। আজকে আমি কিন্তু রান্না বান্নাও করতেছি, তো কাজ কোথা থেকে শুরু করবো এটাই ভাবতেছিলাম। তো রান্নাঘরে এসে রান্নাঘর থেকে শুরু করলাম, আগে রান্নাঘরের ঝুইরা ক্লিন করলাম, এর মধ্যে আম্মু আবার ভিডিও কল দিয়েছে। আর তোমাদের সাথে এখন আমি গল্প করতে করতে আরো কিছু সুন্দর সুন্দর জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমার ভালোবাসার আপুর আমাকে কিছু গিফট পাঠিয়েছে। সো ওই গিফটগুলো আজকে তোমাদের সাথে আমি আনবক্স করব। সো চলো আগে হচ্ছে গিফটগুলোকে একটু আনবক্স করে আসি। এই যে আমি দেখো কতগুলো গিফট নিয়ে বসে পড়েছি, মানে একদিনই ভিডিও করেছিলাম, এগুলো প্রত্যেক দিনের ভিডিওতে অ্যাড করে দিব আর কি, কারণ অনেক অনেক গিফট এসে আছে। সো আমার আপুর আলহামদুলিল্লাহ আমাকে এত বেশি ভালোবাসে, রেগুলার ব্লগ না দেওয়ার পরও দেখো কাঠের গহনা ঘর থেকে আমাকে দুই বাটি আইসক্রিম পাঠানো হয়েছে, না আইসক্রিম না এগুলো আমাকে গিফট পাঠানো হয়েছে। দেখো আপুর সুন্দর সুন্দর কাস্টমাইজ জুয়েলারি আছে, প্রত্যেকটা জুয়েলারি অনেক বেশি সুন্দর, আর এখন কিন্তু এই জুয়েলারিগুলো অনেক বেশি ট্রেন্ডি, শাড়ি কুর্তি সালোয়ার কামিজ জিন্স টপ সব কিছুর সাথে পরলে অনেক বেশি সুন্দর লাগে। আর এগুলো কিন্তু কাঠের উপরে সুন্দর সুন্দর ডিজাইন করা। সো তোমরা যারা এই টাইপের অ্যান্টিক বা একটু এস্থেটিক জুয়েলারি পছন্দ করো অবশ্যই কাঠের গহনাঘর পেজটা ফলো করতে পারো, আমি পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দিব। এরপর আমার যে গিফট আছে এটা হচ্ছে খুবসুরত পেজ থেকে, আর খুবসুরত পেজের দেখো একটা খুবসুরত ড্রেস বের হয়েছে মেরুন রঙের। আপু আমাকে বলছে এই ড্রেসটা পরার পর আপু আপনাকে একদম গোলাপ ফুলের মতো লাগবে, আসলে এটা পরলে হয়তো গোলাপ ফুলের মতো লাগবে। সো আমি আপুর পেজ লিঙ্কটাও আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, অবশ্যই তোমরা চেক করে নিও। আর খুব তাড়াতাড়ি এই ড্রেসগুলো পরে আমি পিকচার্স আপলোড করে দিব। সো দেখো আমি চলে আসলাম, এরপরে বারান্দার এখানে একটু ঝাড়ু দিতেছিলাম, দুই দিন ঝাড়ু না দিলে মনে হয় কি মাকড়সা এসে ঘর বাড়ি বানায় ফেলে। আর আমার আয়না অনেক বেশি পছন্দ, আমার রুমে অনেক অনেক আয়না আছে, আয়না মুছতে মুছতে আমার ফোনটা পড়ে গিয়েছিল তাই ভাবলাম যে রেখে দিই, দুঃখের জিনিসগুলো তোমাদের সাথে একটুখানি রেখে দেওয়া ভালো। সো ড্রেসিং টেবিলের আয়নাটা আমি যখন ক্লিন করে ফেললাম এরপরে তাকায় দেখি আলমারির আয়নার অবস্থা আরও জঘন্য হয়ে আছে, পরে ওটাকেও মুছে ফেললাম। মুছার পরে এরপরে চলে আসলাম আমার এই মিররটাকে মুছার জন্য, আর যেটা দিয়ে মুছতেছে এটা হচ্ছে হাসান সেতুর হেলমেট ক্লিনার। এটা যদি সে আমাকে দেখে যে ওর হেলমেট ক্লিনার দিয়ে আমি এটা মুছতেছে আমাকে লিটারালি মায়রা ফেলবে। সো এরপরে আমি চলে আসলাম আমার বেসিনটাকে একটু ক্লিন করার জন্য। আর কি হয়েছে জানো, যেহেতু আমি ছাদে থাকি একদম খোলা মেলা সব কিছু, সন্ধ্যা হইলে অনেক পোকা আসে, ইভেন আমি বসুন্ধরা তো দেখছি যে বাসাতে পোকা আসে, মানে এখন মনে হয় সিজনটাই পোকা আসার সিজন হয়ে গিয়েছে। তো এরপর চলে আসলাম আমার ফুলগুলোর সাথে সুন্দর সুন্দর ভিডিও করার জন্য, রোদের আলোটা হালকা হালকা করে ফুলগুলোর উপর যখন পড়ে সুবহানাল্লাহ দেখতে এত বেশি সুন্দর লাগে। আর এই দিকে দেখো আমার মানে এই যে জুই ফুলটা অনেক বেশি ফুটেছে সুন্দর করে, আর এটা যেহেতু বারান্দার সাইডেই রাখা সন্ধ্যার দিকে অনেক সুন্দর একটা স্মেল আসে। এরপর আমি আমার লাউয়ের চারাগুলো দেখতেছিলাম, লাউয়ের চারাগুলোকে অন্য একটা জায়গাতে শিফট করতে হবে, আর এখন আমি বাহিরের ভিডিও করতেছি কারণ আন্টি এখন ঘরে কাজ করতেছিল এই কারণে। সো ঘরের কাজ শেষ হয়ে গিয়েছে, এখন আমি খাওয়া দাওয়া করতে চলে যাবো। তোমরা অনেকেই বলো যে নিচের ভিডিও কেন করেন না আপনি, আসলে নিচুভাবে করে থাকা হয় না এই কারণে নিচের ভিডিও করা হয় না, আগে যখন নিচে থাকতাম তখন তো নিচের ভিডিওই করতাম। সো আমি খাওয়া দাওয়া শেষ করে বিলুদের জন্য খাবার নিয়ে এসেছি, আর অনেকেই বলো যে একটু বাটিতে খাবার দিতে ওদেরকে, আসলে ছাদে থাকে তো পরে দেখা যায় আসলে বাটি খুঁজে পাওয়া যায় না। সো এইবার আমি সবজিগুলোকে কেটে নিব, অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন আমি সুন্দর করে সিম কেটে নিলাম, দেন অনেকগুলো পেঁয়াজকে কেটে করবো কি এবার হচ্ছে বক্স ভরে ভরে ফ্রিজে রেখে দিব, যখন রান্না করবো তখন আসলে টুকটাক করে বের করা যাবে। আর পেঁয়াজ কাটতে কাটতে আমরা তো সবাই কান্নাকাটি করি, এটা তো তোমরা সবাই জানোই, সাথে আমি মাছও কেটে নিয়েছি। আর এখন আমি আবার গোসল করতে যাব কারণ আমার চুলটা শ্যাম্পু করতে হবে। সো চলো একবার চুলটাকে শ্যাম্পু করে গোসল করে চলে আসলাম, আসলে সকালে গোসল করার পরও সারাদিন এত কাজ করছি না তো তখন আমি আবার ঘেমে গেছি, আর আমার কাছে গোসল করার পর না অন্য কোনো কাজ আর করতে ইচ্ছা করে না কেন জানি। তো এদিকে আমি চুলে সুন্দর করে আমার স্ট্রেক্সের যে হেয়ার সিরামটা আছে হেয়ার সিরামটা দিতে যাই, নিজের গালের মধ্যে নিজেই খামচি খেয়ে গিয়েছি। তো হাসান সে তো আমাকে ফোন করে বলছিল তানিশা ইয়াসমিন তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও, সো আমিও একদম ঝটপট রেডি হয়ে গিয়েছি যেহেতু বেশি দূরে না খিলগা
খিলগাতেই যাব। সো এই কারণে আমি হচ্ছে একদম নর্মাল একটা জামা কাপড় পরেছি। খিলগা বলতে আমার বাসা তো গোড়ানে, সো আমরা জাস্ট খিলগাতে চলে এসেছি। দেখো খিলগাড়ি লাইটগুলো অনেক বেশি সুন্দর লাগে, তাই একটু হালকা করে ভিডিও করলাম। সবার আগে আমরা দীপের দোকানের এখানে এসেছিলাম, এরপর আমরা চিলক্সেই বসবো। এখানে বসার পরে আমার ভাইকে বললাম আমাকে ওই হ্যালো কিটিটা উঠে দেয়। অনেক ভালো লাগে, আমি তো সারাদিনই 2-3 বার করে ব্লগ দেখি তোমার। তারা কেউই ডলগুলো উঠাইতে পারে নাই, জাগা বাদদান চলেন খাওয়া দাওয়া করতে যায়। চলে এসেছে সোহেল ভাই, চিন্ময় সরকার, দেন সবাই চলে এসেছে। আর আসলে যারা যারা চিটাগং এর শোতে গিয়েছিল আজকে ওদেরকে নিয়ে ছোট একটা লাঞ্চ সরি ডিনারের আয়োজন করা হয়েছিল। কি যে বলি আমি ইদানিং ভুলভাল, আমি নিজেও জানি না। তারপর সোহেল ভাই আমার হাসি হাসি ভিডিও করতেছিল, আর এদিকে তারা মিটিং শুরু করেছে, খুব সিরিয়াস সিরিয়াস কথা বলতেছিল। মেন কথা হচ্ছে কি আজকে ওদেরকে টাকা পয়সা দেওয়া হবে, ঠিক আছে? তা আমি সোহেল ভাইকে বললাম ভাই আপনাকে দিবেন, আমি আমার জামাইকে বললাম আমাকে কিছু দাও, আমিও তো কষ্ট করে তোমাদের সাথে চিটাগং পর্যন্ত গিয়েছিলাম। দেখেন সবাই কি সুন্দর টাকা টোকা নিয়ে যাইতেছে, আমার কিছুই দেয় না। ওইদিকে ফরহাদের অবস্থাটা দেখেন, মুরগির ব্যবসা এই বছর খুব ভালো করছে, এই জন্য টাকা দিয়ে বাতাস করতেছে। মা নেই, এদেরকে দেখে আমার যে কি পরিমাণ কষ্ট লাগতেছিল। পরে সোহেল ভাইকেও টাকা দেওয়া হয়েছে। এদিকে সাদাফের মানি ব্যাগটা দেখেন, মাশাল্লাহ, আল্লাহ ওদেরকে আরো আরো সাকসেস করুক লাইফে, আল্লাহ ওদের অনেক ভালো রাখুক। আমি বরাবরই চাই ওরা প্রত্যেকে ভালো থাকুক। তো এরপর হচ্ছে বার্গার নিচ্ছে। সত্যি কথা বলতে বাহিরে বসে বার্গার খাইতে আমার দুনিয়ার সব থেকে বেশি শরম করে, কারণ মুখটু কেমন ভাবে নষ্ট হয়। আর এই যে চিন্ময় ভাই আমাদের সাথে শত্রুতা করে এই যে নাগা ডাম্পিংস আর কি জানি একটা আছে, এটা নিচ্ছিল, আমাকে বলতে পুরাটা খাও পুরাটা খাও। আসলে এটার পুরাটাই উপরে বোম্বাই মরিচ ছিল। এরপরে ছিল আমাদের সুন্দর সুন্দর ডেজার্ট। থ্যাংক ইউ সো মাচ RRZ কে এত সুন্দর একটা আয়োজন করার জন্য ডিনারের। আমাদের মতো গরিব দুঃখী মানুষদেরকে খাওয়াইলে আল্লাহ তোমাদেরকে আরো অনেক বেশি কিছু দিবে। সো এরপরে দেখো আমি যা সুন্দর করে বের হইতে নিছিলাম, আর আমাদের চিন্ময় ভাই কি করলো আমার সাথে। ভাই ওর ব্যাগটা একটু চেক করেন, ভাই ওর ব্যাগটা চেক করেন, ভাই 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 ফেসবুক পেজ আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব আর ফলো করতে কেউ ভুলো না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ।